আমি ভুলবশত টিকটকের সঙ্গে লিঙ্ক করে ফেলেছি, কিভাবে লিঙ্ক থেকে বেরিয়ে আসব। তো উনি উনি লিখেছেন, ওপিনিয়ন জানিয়েছেন, এবং মীর রাহুল উনি জানিয়েছেন হাই। তো আপনারা আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান ওপিনিয়ন। তো এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে বিজ্ঞ বন্ধ হতে চলেছে, এই বিষয়ে আপনাদের মতামত, আপনাদের মতামত সরাসরি তুলে ধরুন। এবং মীর রাহুল মহাশয় উনি লিখেছেন হাই। তো আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। আপনারা সরাসরি কল করুন, যে নাম্বারটা স্ক্রল হচ্ছে ওই নাম্বারে কল করে আপনাদের ওপিনিয়ন ওপিনিয়ন তুলে ধরুন। তো উনি হচ্ছেন, আমি মীর মকুল, মকুলবাবু বলছেন। তো আপনি কল করুন এবং কল করে আপনার ওপিনিয়ন জানান স্যার। অবশ্যই যে নাম্বারটা আপনি স্ক্রল হচ্ছে ওই নাম্বারে আপনি কল করে 8433812485 এই নম্বরে কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো সরাসরি লাইভ টেলিফোনিক প্রোগ্রামে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনি রাখতে পারবেন। তো এটাই আপনাদেরকে বলবো, মীর মকুলবাবু আপনি কল করুন, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন, এটাই আপনাদেরকে বলবো। যিনারা ভিগো ইউজ করেন বেসিক্যালি তাদের জন্য অবশ্যই আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। তো তো সরাসরি কল করুন, কল করে ওপিনিয়ন আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। এবং যিনারা কল করেছিলেন আপনারা শুনেছেন ওনারা কি বলেছেন, এবং এইভাবে আপনারাও আপনাদের মতামত জানাতে পারবেন। মীর মকুলবাবু উনি লিখেছেন যে ভিগো কি সত্যি বন্ধ হবে, তো উনি কোশ্চেন করেছেন। তো এটা আমরা জানি না, এখন প্রত্যেকের কাছে নোটিফিকেশান গেছে, তো সেই বিষয়ের একটা প্রতিবেদনের বিষয়ে আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি লাইভ টেলিফোনিক প্রোগ্রাম। আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে জানাতে পারবেন, এটাই আপনাদেরকে বলবো। আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন তুলে ধরুন। এবং আরেকজন অবশ্যই আমি দেখতে পাচ্ছি, একজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি কল করে বলেছেন গুড, খুব ভালো একটা। তো দাদা ভাই আপনাকে চাইবো, আপনার নামটা আমি দেখতে পাচ্ছি না, ভাস্কর বেরা, ভাস্কর বেরা বাবু উনি লিখেছেন খুব গুড, খুব দারুণ তো প্রতিবেদন আপনি তুলে ধরেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাস্কর বাবুকে, আপনার আপনার ওপিনিয়ন আপনি তুলে ধরতে পারবেন সরাসরি এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে। আপনারা কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। তো যিনারা কল করেছিলেন ওনাদেরকে মাইতিদিবি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপনারা যে ওপিনিয়ন আপনারা জানিয়েছেন। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন, তো এটাই আপনাদেরকে বলবো। আপনারা কল করুন, বেসিক্যালি ভিগো ইউজারদের জন্য সব থেকে বড় ব্যাপার, আপনারা যারা ভিগো ইউজ করেন তো অবশ্যই ভিগো অ্যাপস যারা ইউজ করে তাদের জন্য আপনারা আপনারা ওপিনিয়ন আপনারা তুলে ধরুন সরাসরি এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। এই লাইভ টেলিফোনিক প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতিটিভি চ্যানেল, ইউটিউবে মাইতিটিভি এন্টারটেনমেন্ট, এবং ফেসবুকে মাইতিটিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে আপনারা ডাইরেক্ট অংশগ্রহণ করতে পারবেন, আপনাদের ওপিনিয়ন আপনারা জানাবেন, আপনারা জানান এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। চাইবো আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। সেই সঙ্গে আপনারা প্রতিবেদনটি দেখতে থাকুন। ভিগো কোম্পানির অফিশিয়াল নোটিফিকেশন, এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস, আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে, তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি, এখান থেকে স্পেশালি তো অন্য কিছু জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। মাইতিটিভি চ্যানেল, ভিগো বন্ধ হতে চলেছে, এই বিষয়ে মাইতিটিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিশিয়াল নোটিফিকেশন।
এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে। তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি। এখান থেকে স্পেশালি তো অন্য কিছু জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। ওয়েল মাইটি টিভি চ্যানেল, ভিগো বন্ধ হতে চলেছে। এই বিষয়ে মাইটি টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার। তো আমরা আরেকটা কল পেয়েছি। কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, এই ব্যস্ত, খুবই ব্যস্ত। আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। বিগো আজকের যে প্রতিবেদন আমরা তুলে ধরছি, আপনি দেখছেন মাইটি টিভি চ্যানেল? আপনি প্রত্যেকদিন দেখেন? হ্যাঁ, নিয়মিত কন্টিনিউ আমি দেখি স্যার। আমরা আজ যে ভিগো ইউজার, আপনি কি ভিগো ইউজ করেন স্যার? হ্যাঁ, আমি নিজের আইডি আছে, ইউজ করি, আমার লাইফও আছে। তো আজ আমরা ভিগো ইউজ, যে ভিগো ভিগো অ্যাপস বন্ধ হতে চলেছে, একটা প্রতিবেদনের বিষয়ে আপনার প্রতিক্রিয়া চাইবো স্যার আপনার কাছ থেকে। বলছি হ্যাঁ, আমরা তো ওই যে একটা নোটিফিকেশন দিয়েছিলাম বন্ধ হয়ে যাবে বলে, কিন্তু অনেক কষ্ট করে আমরা ভিগোটাকে মানে সবাই ভালোবাসি আর আশা করি যখন যে ভিগোটা থাকুক। তো আপনি ভিগো থেকে ভিগো কোম্পানিকে আপনি কি বলতে চান? আপনার ভিগো কোম্পানিকে আপনার আমার মতামত হচ্ছে যে ভিগোটাকে বলতে চাই যে যেভাবে দর্শকরা কষ্ট করে ভিডিও বানাচ্ছে কিংবা ভিগোটাকে চালিয়ে রেখেছে, ভিগো কোম্পানির কাছে আমি রিকোয়েস্ট করি যে ভিগোটা থাকুক, সবাই আনন্দ হোক পার যেভাবে আগের মতন দেখেন, যেভাবে আগের মতন। তাদের জন্য কি বলবেন আপনি? আমি জানা আছে যে আগের মতন যেরকম ভিগো ছিল, ভিডিও ছিল, ভিডিও করছিল, ফ্যান ফ্ল্যাট কিংবা লাইভ কমেন্ট শেয়ার করছিল সবাই, দর্শককে বলছি সবাই সেইভাবে একটু করে করুন আপনারা। ওকে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। মাইটি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দিতে নাই। আপনার মতামত, আপনার প্রতিক্রিয়া আপনি জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা শুনলেন যে যে একজন ভিগো ইউজার, তো ফোনই কল করেছিলেন, ওনার প্রতিক্রিয়া জানিয়েছেন। এইভাবে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। বন্ধুরা, তো চাইবো আপনাদের ওপিনিয়ন আমরা অবশ্যই সরাসরি তুলে ধরবো। আপনারা শুনছেন এবং আপনাদের মতামত সরাসরি কল করে জানান, এটাই আপনাদেরকে বলবো। তো আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন এবং যিনারা এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে এই প্রতিবেদনের বিষয়ে কল করেছেন ওনাদেরকে মাইতির বি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো আবার এ রাজীব ইসলাম বাবু, উনি তো এটা তো আমি জানি না দাদা ভাই, উনি একজন লিখেছেন যে রাজীব ইসলাম দাদা ভাই, যে দাদা আপনি বলেন না কিভাবে লিঙ্ক থেকে বেরিয়ে আসবো। সেটা তো আপনি দেখবেন, আপনার অবশ্যই বেরোনো যখন এন্ট্রি হয় যে কোনো জায়গায় এন্ট্রি যখন হয় এক্সিস্ট আছে, তো এক্সিস্ট আপনি আপনার অ্যাপসে দেখবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন এক্সিস্ট কীভাবে হয়, ঠিক আছে? সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি দেখবেন আপনার অ্যাপসের মধ্যেই রয়েছে, যেভাবে আপনি এন্ট্রি করেছিলেন সেইভাবে আপনি এক্সিস্টও হতে পারবেন, কোনো অসুবিধা নেই দাদা ভাই, এটা আপনি নিজে করতে পারবেন। তো আপনারা আপনাদের মতামত এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানাতে পারবেন, সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো অনেকেই কল করেছেন এবং অনেকেই লাইভ চ্যাটের মাধ্যমে ওনাদের ওপিনিয়ন ওনারা জানিয়েছেন। তো চাইবো বন্ধুরা আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা তুলে ধরুন এই লাইভ টেলিফোনিক।